বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কম। আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, যেমন গান শোনা, খেলা, এছাড়াও ফোন লক, ফাইল ম্যানেজার, ভিডিও অ্যাক্সেসের জন্য বহু অ্যাপস আমরা ডাউনলোড করি। দৈনন্দিন জীবনে অ্যাপের ওপর নির্ভরতা ক্রমাগত বেড়ে যাচ্ছে। আপনার আমার এই স্বভাবের বিষয়ে জানে হ্যাকাররা, আর সেই কারণেই হ্যাকাররা বিপজ্জনক নকল অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোন হ্যাক করে। বর্তমানে ডাউনলোডের জন্য অনেক ভুয়ো এবং বিপজ্জনক অ্যাপ রয়েছে বাজারে। এই বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে বেশ কয়েকটা অ্যাপ। সম্প্রতি একটি টেক সাইটের রিপোর্টে তুলে ধরা হয়েছে সেই তালিকা। কোনগুলো রয়েছে এই ক্ষতিকারক অ্যাপের তালিকায়, সেটাই আজকে আপনাদের জানাব। মেটার করা সমীক্ষা অনুযায়ী মানুষ তাদের সবথেকে বেশি ব্যক্তিগত তথ্য তুলে দেয় ফটো এডিটিং অ্যাপে। ফলে এডিট করার জন্য প্রথমে আপনি গ্যালারি থেকে নিজের ব্যক্তিগত ছবি সেই অ্যাপে এডিট করতে শুরু করেন, আর যখনই আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করেন তখনই সেই ছবি অ্যাপে থেকে যায়। তাই যখনই আপনি কোনো ফটোতে ক্লিক করবেন, মানে রাখবেন ফোনে এডিটিং অ্যাপে, সেই ছবি যেন না পৌঁছয়, তাহলেই আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে ইউজারের। ডেটা চুরির পাশাপাশি এই অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যাংক থেকে টাকাও সরিয়ে নিতে পারে। এমন কোনো ফটো এডিটিং অ্যাপ ডাউনলোড করবেন না যার সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। এই অ্যাপগুলি প্রথমে আপনার গ্যালারি অ্যাক্সেস করবে এবং সমস্ত ফটো এবং ভিডিও দেখতে পারবে। কিছু অ্যাপ ফটো এডিটিং দাবি করে, কিন্তু তাদের এই বৈশিষ্ট্যটি নেই। আপনিও যদি এমন কোনো অ্যাপ ডাউনলোড করে থাকেন তাহলে সেটা অবিলম্বে মুছে দিন। এই অ্যাপগুলো কীভাবে চিহ্নিত করবেন এবার সেটা আপনাদের বলি। এই অ্যাপগুলো শনাক্ত করা একটু কঠিন হতে পারে, তবে কিছু বিষয়ে মনোযোগ দিয়ে আপনি এই অ্যাপগুলোকে এড়িয়ে যেতে পারেন। প্রথমে অ্যাপের রিভিউ পড়ুন, বিভিন্ন জায়গা থেকে ওই অ্যাপের ব্যাপারে জানুন। অপরিচিত ডেভেলপারদের থেকে ডাউনলোড একেবারেই করবেন না। এর আগেও বহুবার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যখনই গুগল কোনো অ্যাপের বিরুদ্ধে প্রচুর রিপোর্ট পায় তখনই সেটা প্লে স্টোর থেকে তুলে দেয়। বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ একেবারেই নেই, দু একজন হাতে গোনা বলা যেতে পারে যে যারা এখনও স্মার্টফোন ব্যবহার করেন না। আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, গেমস, গান শোনা ছাড়াও ফোন লক, ফাইল ম্যানেজার, ভিডিও অ্যাক্সেসের জন্য বহু অ্যাপস ডাউনলোড করি আমরা। দৈনন্দিন জীবনে অ্যাপের ওপর নির্ভরতা ক্রমাগত বেড়ে চলেছে। আপনার আমার এই স্বভাবের বিষয়ে জানে হ্যাকাররা, সেই কারণেই হ্যাকাররা বিপজ্জনক নকল অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোন হ্যাক করে। বর্তমানে ডাউনলোডের জন্য অনেক ভুয়ো এবং বিপজ্জনক অ্যাপ রয়েছে বাজারে। এই বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে বেশ কয়েকটা অ্যাপ। সম্প্রতি একটি টেক সাইটের রিপোর্ট তুলে ধরা হয়েছে সেই তালিকায়। কোনগুলি রয়েছে এই ক্ষতি সাধন অ্যাপের তালিকায়, সেটাই এবার আপনাদের জানাব। মেটার করা সমীক্ষা অনুযায়ী মানুষ তাদের সবথেকে বেশি ব্যক্তিগত তথ্য তুলে দেয় ফটো এডিটিং অ্যাপে। ফটো এডিট করার জন্য প্রথমে আপনি গ্যালারি থেকেই নিজের ব্যক্তিগত ছবি সেই অ্যাপে এডিট করতে শুরু করেন, আর যখনই আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করেন তখনই সেই ছবি অ্যাপে থেকে যায়। তাই যখনই আপনি কোনো ফটোতে ক্লিক করবেন, মানে রাখবেন ফোনে এডিটিং অ্যাপে যেন সেই ছবি না পৌঁছয়, তাহলেই আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে ইউজারের। ডেটা চুরির পাশাপাশি এই অ্যাপগুলো ব্যবহারকারীদের ব্যাংক থেকে টাকাও সরিয়ে নিতে পারে। এমন কোনো ফটো এডিটিং অ্যাপ ডাউনলোড করবেন না যার সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। এই অ্যাপগুলো প্রথমে আপনার গ্যালারি অ্যাক্সেস করবে এবং সমস্ত ফটো আর ভিডিও দেখতে পারবে। কিছু অ্যাপ ফটো এডিটিং দাবি করে, কিন্তু তাদের এই বৈশিষ্ট্যটি নেই।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।